ভক্তদের পদচারণা আর প্রার্থনার মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ি ঐতিহ্যবাহী খেতুরি ধামে শুরু হয়েছে ভক্ত সমাবেশ। বৈষ্ণব ধর্মের অনুসারীরা অহিংসার মহান সাধক ঠাকুর নরোত্তম দাসের কৃপালাভের আশায় তার তিরোভাব তিথি বা মৃত্যু দিবসে প্রতি বছর এই ধামে একবার মিলিত হন। তিন দিনের আয়োজনে সোমবার হয়েছে শুভ অধিবাস, মঙ্গলবার হবে 24 ঘণ্টাব্যাপী কীর্তন এবং বুধবার দধিমঙ্গল ও মহান্ত বিদায়। তিন দিনের এই মহোৎসবে যোগ দিয়েছেন হাজারো ভক্ত। ভগবানের কাছে আসতে গেলে পবিত্র হল একবার মিলন মেলা, সবার হিংসা নিন্দা সব ভুলে যায়, এক অপরকে ভালোবাসবে। গৌড়ীয় বৈষ্ণব আচার্য ও মহাজনগণের মতে এই ধামে এক রাত যাপন করলে বৃন্দাবন, পুরী ও নবদ্বীপ এই তিন ধামে রাত যাপনের সমান পুণ্য লাভ হয়। তাই সনাতন হিন্দু ধর্মের পূজারীরা প্রতি বছর এ সময় গৌরাঙ্গ বাড়িতে সমবেত হন। এখানে যখন আসি তখন নিজেকে গর্বিত মনে হয় যে একটা আমাদের বাংলাদেশের ভিতরে একটা ঐতিহ্য জায়গা আছে, যে আমরা তীর্থস্থানে আসতে পারতেছি। গুরু তত্ত্ব জানার জন্য, ব্রহ্মতত্ত্ব জানার জন্য, ঈশ্বর তত্ত্ব জানার জন্য গুরুপদে আশ্রিত হতে হয়। সে আমরা যে বর্ণে যে ধর্মেরই হই, গুরু ছাড়া পার হওয়ার পথ নাই। খেতুরধাম বৈষ্ণব ধর্মের তীর্থস্থান, এখানে কীর্তন ও অহিংসাবাণী প্রচার করা হয় বিরতিহীনভাবে। ধর্মীয় আচারে এটিকে বৈষ্ণব মহামিলনও বলা হয়। ভক্ত সমাবেশ উপলক্ষে এখানে বসেছে দেশীয় কারুশিল্প সহ বিভিন্ন পণ্যের শত শত দোকান। ধর্মীয় এই উৎসবকে ঘিরে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যান্য ধর্মের মানুষও এই আয়োজন নির্বিঘ্ন করতে কাজ করছেন আয়োজকদের সাথে। 6 থেকে 7-8 লক্ষ পুলিশের ভাষায় বলা হয় এইসব লোকগুলো আমাদের এখানে আসে, তাতে দেশ বিদেশ মিলিয়ে। আমরা বিদেশিদেরকে অনেক সময় চিনতে পারি না, অনেকে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমাদের এখানটাতে এসে দাঁড়ায়। হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে এই প্রতিষ্ঠানটাকে তারা প্রাণের প্রতিষ্ঠান মনে করে। এই অনুষ্ঠান ঘিরে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে হয় এবং তারা আমাদের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দকে তাদের সাধ্যের বাইরে স্যাক্রিফাইস করে তারা তাদের সহানুভূতি, সেবা এবং ইয়াক নিশ্চিত করার চেষ্টা করে। কথিত আছে 1531 খ্রিস্টাব্দে ঠাকুর নরোত্তম দাস গোদাগাড়ির গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব পার করে তিনি বৃন্দাবনে যান, সেখানে নিখিল বৈষ্ণবকুল লোকনাথ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করে দীক্ষা লাভ করেন। পরে তিনি খেতুরে ফিরে আসেন। তিনি প্রথম এখানে এই উৎসবের আয়োজন করেন। 1611 খ্রিস্টাব্দে তিনি এই ধামে মৃত্যুবরণ করেন। সময় সংবাদ, রাজশাহী।